রাজ্যে এই মুহূর্তে একটা সমস্যা আছে, যেটা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, সেই ব্যাপারে আপনি কি বলবেন? কর্মসংস্থানের বিষয়টাই তো প্রথমে বললাম, শিক্ষা থেকেই তো কর্মসংস্থান। শিক্ষার পরিসর যদি না বাড়ানো যায়, শিক্ষার যে অঙ্গন তাকে যদি কলুষিত মুক্ত না করা যায়, তাহলে কোনো অবস্থাতেই আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের বরাবরই কথা হচ্ছে, মানুষকে তার কথা বলবার জন্য তাকে শিক্ষিত করো, যতটা পারো মানুষকে শিক্ষিত করতে পারলে সেক্ষেত্রে আমাদের যে মানে অতীত দিনেও আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম, শিক্ষাকে প্রাধান্য দিয়েছি, সেইভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। স্বাস্থ্যের বিষয়ে যেটা বর্তমান সরকার নীল সাদা রং করে বড় বড় হসপিটাল তৈরি করেছে কিছু, সেই হসপিটালে শুধু নীল সাদা রং আর বিল্ডিংটাই হয়েছে, সেখানে কোনো পরিষেবা নেই, কোনো ডাক্তার নেই। সেই মান্যতা আমলে যা কিছু বাম সরকার তৈরি করে গেছিলো সেই স্থিতিকে দাঁড়িয়ে যেটা উপযুক্ত ছিল, এখন অনেক কিছু পাল্টেছে, কিন্তু সেই পাল্টানোর জায়গাটায় এই সরকার আসেনি। সেই সময়কার পরিস্থিতির মধ্যে দিয়ে এখনও স্বাস্থ্য ব্যবস্থা মানে পিছিয়ে রয়েছে, এখনও পর্যন্ত এই সরকার এসে সেটাকে কিছু পরিবর্তন করতে পারেনি। সেখানে আমরা পরিবর্তন করবো, আগামী দিনের আরও বেশি বেশি করে মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায় সেটার দিকে আমরা দেখব। আচ্ছা, আপনার কি মনে হয় যে বাংলাটা ধর্মীয় রাজনীতি চলছে? বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে যে সরকারটা চলছে সেই সরকার ধর্মীয় রাজনীতি, ধর্মের নামে, জাতির নামে বিভাজন তৈরি করেছে। এখন ওরা বলছে মুসলিম খালা, মুসলিমকে আলাদা করে চিহ্নিত করবার চেষ্টা করছে। আগামী দিনে ওরা এই লক্ষ্যে সফল হলে তখন সংখ্যালঘু পাশাপাশি SC ST দলিত মানুষ তাদের উপরে এরা অত্যাচার নামিয়ে আনবে। আগামী দিন বলে না, ইতিমধ্যে বলতে পারি আমরা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে দেখবেন যেখানে যে অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে চলছে তার একটা বড় পার্সেন্টেজ হচ্ছে দলিতের উপরে অত্যাচার। এই দলিতের অত্যাচারও এদের মধ্যে একটা বড় এজেন্ডার মধ্যে এদের আছে। বিজেপির অভিযোগ ছিল বহিরাগত দিয়ে ভোট করা তৃণমূল, এখন তৃণমূল বলছে বহিরাগতদের এনে বিজেপি ভোট করাচ্ছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? এটা ওদের বিষয়, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার বিরোধী দলেরা কে কি বলছেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আচ্ছা, ধন্যবাদ।